আপনারা যখন জীবনে শেষ পাঞ্জামিটা পরাইবো তার কোয়ালিটিটা দেখাই দিয়ে যায়, এই পাঞ্জামিটার কোয়ালিটি দেখি। এ মুসলমানের পোলা, এখন দিলটা নরম করে কবরের চিন্তা করে কানবা, দলের চিন্তা বাদ দাও, বহুত কিছু করছো। আওয়ামী লীগের অনেক নেতারা মারা গেছে, নাসিম সাহেব মারা গেছে, আমার গোপালগঞ্জের আমার আত্মীয় ধর্মমন্ত্রী আবদুল্লাহ মারা গেছে, জানা যায় কয়জন লোক হয়েছে তাই দেখো, কথা বলে কেন? হালাকি আমার দিকে তাকাও, তারা দলের জন্য জীবন দিছে, দলের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত জীবন দিছে। হয়তো তাদের মৃত্যু বার্ষিকীতে 1 কেজি 1.5 কেজি ফুল নিয়ে গাদাই থিয়ে দিব, কিন্তু তার কবর অবস্থা কি একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। আমার দিকে তাকাও, সব বাপ বেটা, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের কোন দল, সব দল আমার এক, বিশ্বনবীর দল। নামাজ ঠিক রাখবেন, বিশ্বনবীর কেউ গালি দিল ওরে পিটাইয়ে লুলা বানাবেন, এটার নাম হলো মুসলমান। এটার দিকে তাকাও, এই কাপড়ের কাপড়টা আমার দিকে তাকাও, তোমার দেশের উপজেলার চেয়ারম্যানরাও এই ইউনিফর্ম দিবে, আমারও দিবে, এই মুরব্বীরও দেবে, ওই বাবাজিরও দেবে, ওই সভাপতি সহসভাপতি সবাইরে দিবে, কথা বলে না কেন? 12 বছর বয়সে ইলিয়াসুর রহমান জিহাদি তার মাকে এই সুরাতে বিদায় দিছে, 12 বছর বয়সে। তোমরা আমার ওয়াজ শুনছো অনেকে ইউটিউবে, বাংলাদেশে যত বক্তা কান দেয় স্টেজে তার ভিতরে আমি একজন, কথা বলো না কেন? সময় হয়তো কম, শুধু একটা কথা বলে দেওয়া যায়, সব দুনিয়ার বাহাদুরি বন্ধ হয়ে যাবে এই পাঞ্জাবিটা শরীরে লাগার সাথে সাথে। আজকে তোমাদের উপজেলার চেয়ারম্যান সাদার উপরে ছাপ্পা মারা, উপরে আবার ব্লু কালার একটা কোট পরেছে, এই কোটটা শুদ্ধা তার খুলে নিয়ে তাকে থুয়ে দিবে, জীবনের শেষ কাপড়টা এটা দিয়ে বিদায় দিবে। এই কাপড়টার দাম তার পাঞ্জাবির যে কাপড় আছে সেটাও না, কথা বলো না কেন? আমার এই পাঞ্জাবিটার দাম অনেক, এই বাবাজির দামটা অনেক, এই বাবাজির পাঞ্জাবির দামটা অনেক, জীবনের শেষ কাপড় যেটা দেবে বাবা তার মাত্র 25 টাকা গোছ, কথা এই করোনার ভিতরে আমি জানি, আমি ঢাকায় ছিলাম আমি জানি, কত বাবা এমপির কাছের লোক মারা গেছে, এমপির ফোন দিছে স্যার আপনার পিএস মারা গেছে করোনায়, ফোনটা বন্ধ করে দিছে। হালাকে এই লোকটা এমপির জন্য জীবন দিছে, মাজানে তলে বোঝা গেল আমার আল্লাহ ছাড়া আপন বলতে কেহই নাই। হে ঠাকুর গায়ের বাইরা রে, পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আওমালায়াল ফারুমানু ওয়ালা বনু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ বান্দা কারণে লাফালাফি করো, সিয়াও মালাই আনফা, মরার পরে তোরে কেউ উপকার করবে না একমাত্র আমি আল্লাহ সারা, কথা বলবে কেন? এবার দেখা যাবে আমার নবীর প্রেম কয়জন আছে। আমার নবী এই চাঁদে 5 অক্ত নামাজ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন, এই নামাজটা পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুসলমানের পোলা, 5 অক্ত নামাজ আমার নবীর দেওয়া হয়েছিল, 50 অক্ত নামাজ, সেটা 9 বার আল্লাহর দপ্তরে যাইয়া 9 বার মুসানবীর দপ্তরে আসছে আর আল্লাহর কাছে 9 বার গেছে, 5 নং 45 অক্ত কমাইয়া আমার নবী 5 অক্ত নামাজ লিয়ে উম্মতের লেগে হাদিয়া হিসেবে ব্যাগ ভরে লইয়ে দুনিয়া আইছে। মুসানবী বলে হুজুর আপনার উম্মতে 5 অক্ত নামাজ পড়বে না, কয় খেয়া কয় আমার উম্মতরে দিছিল মাত্র 3 অক্ত, তারা পড়ে নাই, মাঝে মাঝে আমারে বলতো ওয়াদা সিহা ওয়াবা সালিহা হিত্তাতুন নাকফিরেলা, কোরআন আছে না নাই? আমাকে গম খাতে শস্য খাতে পিয়াজ খাতে কাম আছে, তোমার আল্লাহর মতো আমরা আজুরে খাই না, তুমি তো মানুষের দাওয়াত দাওয়ার মানুষের বাড়ি খাও, তোমার কাম নাই কাজ নাই, তুমি আর তোমার আল্লাহ পরোগা, আমাকে পিয়াজের খাতে কাম আছে, এ কোরআনে আছে না নাই? বানাই কইতাছি, মুসা কয় আমার 3 অক্ত নামাজ দিছিল আমার উম্মত কয় তুমি আর তোমার আল্লাহ পরোগা, দুইজন নিরিবিলি থাও, আমাকে শস্য খেতে কাম আছে, নামাজের টাইম নাই। নাউজুবিল্লাহ কইলেন না? অনেক লোকের দাওয়াতে তাবলীগের দাওয়াত দিলে কয় ওইছে হুজুরকে খাইয়া কাম নাই, ওরা আজান দিয়ে খায় আর ইমামতি করে খায়, তোমরা পরো আমাকে কাম আছে, মরবা না বুড়া গুলি, আইকালা বাস দিও, নামাজ পড়ার সময় টাইম নাই, শস্য খেতে কাম আছে, বদমাস 60 বছরের জিন্দিগিলে বাহাদুরি করো, 65 বছর পরে বোরকাসও তোমার দাম নাই,
তুমি একটা বুঝা হয়ে যাও ঠিক না বেটি তুমি মরলে তোমার বউ বাঁচে এদিকে তাকাও মুসা নবী কয় হুজুর পাঁচ রক্ত পারবো না এক রক্ত লয়ে আহেন তাও জোহরের রক্ত পড়বো এমনটা আমি লয়ে আহেন তাহলে আপনার উম্মত গুলা পড়বে না ঠাকুর গায়ের উম্মত গুলা বর্ডারে গুলা তো পড়বেই না আমার বাজারের বানানো কথা না বামুল মিরাজ বুখারী হাদিস দেখেন আমার নই বলে মুসা আমি আল্লাহর কাছে আর যাবো না আমি যাবো না আমি পাঁচ অক্ত লইয়া যাবো আলহামদুলিল্লাহ করে হুজুর জান না এক অক্ত লই আহেন আমার উম্মত তারে খাম্বার মতো লম্বা 100-150 হাত লম্বা এই বদমাশ গুলা রুকুতে গেলে মনে হয়তো বিশাল বড় তাল গাছ খাড়াই দিছে এত শক্তি পাহাড় কুতাই ভাঙ্গে লাই তো হেরা নামাজ পড়ে নাই আর আপনার উম্মত হবে টেফা মাছের মতো আল্লাহ আপনার উম্মতের তো দেখাইছে আমার জান্নাতের রুহুর জগতে এক সাইজ কি কথা কর না কে আমার দেশে বক্তাও আছে মেয়ে দেড়াইতে সোয়াইতে হুজুর পারবো না এরা সম্ভব না এরা গায়ে শক্তি কমে একক তো লয়ে হেন যেন সবাই পড়তে পারে না তো গড়ে জাহান নামে যাবে আমার নবী কয় আমার উম্মত পড়বে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আর হইব না আল্লাহুম্মা আমিন না আমার সময় শেষ হবে আওয়াজ না দিলে আমি ওয়াজ করতে পারি না এবার আওয়াজ হইব আওয়াজ হইলে আরো কিছু চলবো না এখানে বিদায় নিব এ আমার নবী টেবুলে থাবুর দিয়ে ষষ্ঠ আসমান হবে মুসারে কইছে আমার উম্মত পড়বে 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 যখন আমার নবী দেখে পাঁচ অক্ত নামাজ আমার উম্মত পড়ে না তখন আমার নবীর কলিজাটা শুকায় যায় যে আমি নবীর কাছে ওয়াদা দিয়ে আসলাম আমার উম্মত নামাজ পড়বে আর আমার উম্মত ফজরে আযান শুনে ঘুমায় আমার নবীর বুকটা ভাজা হয়ে যায় ভাই সব বাদ দে নামাজ ছাড়া কোনো উপায় নাই যত বড় নেতা হও না কেন তোর নেতাগিরিতে কাম হইব না নামাজ ছাড়া কথা বল না কেন হ্যাঁ মুসা যাই জান হুজুর মাইকের আওয়াজ মাস্টার বাড়াও মাস্টার বাড়া টন ভেজ বাড়া হালকা ইকু দে তুই তো মাগনা টাকা লয়ে যাবি আমি বুঝতে পারছি আমার দিকে তাকান মাস্টার বাড়া এ মুসলমানের পোলা আমার বিশ্বনবী বুকে থাবুর দিয়ে বললেন আমার উম্মত গুলা ঠাকুর গায়ের হরিপুরের উম্মত গুলা রাজি সংকালের উম্মত গুলা পড়বে আপনি ভাবেননি আমার নবীর এই থানার নাম জানতেন না কিয়ামত পর্যন্ত যত ধান মাছ এবং যা কিছু থানা হবে এটা আমার নবীর কাছে আমার আল্লাহ লিস্টি দিয়েছিলেন কথা বলেন না কেন মানে কিয়ামতের মাঠে আপনার আমার সিন দেখে কেমনে নবী কোন থানার মানুষ আপনি হাদিসে আসছে প্রত্যেকটা থানার নাম ধরে আমার নবী আপনারে ডাক দিবে তুই না হরিপুর থানায় বইয়া দিনের বেলা ওয়াজে বইয়া আমার কথা শুনে কানছিলি তোর চোখের পানিটা ফেরেস্তারা ওই দিনকার ফেরেস্তারা যারা ওই এলাকায় ডিউটিতে ছিল তোর ছবিটা আমার কাছে পৌঁছায় দিছে তোর ছবিটা আমি রেখে দিছি আমার ডিস্টোবের মধ্যে রেখে দিছি একদিন তোর কামে লাগবে আমি দেখবো এখন কার চোখে পানি এটা আমার বাজারের বানানোর কথা না স্পষ্ট কোরআন হাদিস বাজানরে আমার বিশ্বনবী বললেন মুসারে আমার উম্মত পড়বে হুজুর ঠিক আছে পড়বে আমি মানলাম তবে পাঁচ অক্ত পড়বে না আমার নবী বলে মুসারে মুসা আমি গ্যারান্টি দিলাম আমার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়ব যাই তোমার সাথে সময় লস করে লাভ নেই আমার উম্মতের তাড়াতাড়ি ফজরের থেকে স্টার্ট দেই কারণ একটা উম্মাদ যদি ফজরের নামাজটা পড়তে পারে সে জান্নাতে যাবে